প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজার উপস্থিত হয়েছি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ও সহজ মাসআলা নিয়ে। আজকের বিষয় হচ্ছে কানের মধ্যে ড্রপ ব্যবহার করলে রোজা অবস্থায় তখন কি হবে। দারুল ইফতাহে সুন্নতের উলামায়ে কেরামগণের নিকট এটা প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কেরামগণ এই মাসআলার বিষয় কি বলেন যে কানে ড্রপ ব্যবহার করার কারণে রোজার মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, অর্থাৎ কানে যদি ড্রপ ব্যবহার করা হয় তখন রোজা কি ভঙ্গ হয়ে যাবে না রোজা ভঙ্গ হবে না। এই বিষয়ে যখন প্রশ্ন করা হলো তখন দারুল ইফতাহে সুন্নতের উলামায়ে কেরামগণ কি উত্তর দেন, আসুন আমরা তার সারমর্ম শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানে যে ড্রপ ব্যবহার করা হয় অথবা যদি গোসল করার সময় পানি কানের মধ্য দিয়ে প্রবেশ করে, তবে তার মাধ্যমে অর্থাৎ কানের মধ্যে পানি প্রবেশ করার কারণে অথবা ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয় না। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, আর তা হলো যদি কোনো ব্যক্তির কানের পর্দা না থাকে, অর্থাৎ কানের পর্দা তার ড্যামেজ হয়ে গেল অথবা কানের পর্দা ফেটে গেল, তবে এই ধরনের কানে ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি কানের পর্দা ঠিক রয়েছে, সালামত রয়েছে, কোনো সমস্যা নেই, তো এমত অবস্থায় কানের মধ্যে ড্রপ ব্যবহার করার কারণে অথবা কানের মধ্যে এমনি যদি স্বাভাবিকভাবে পানি গোসল করার সময় স্বাভাবিকভাবে কোনো পানি প্রবেশ করে, তবে এর কারণে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কিছু ফোকাহে কেরামগণ বলেছেন যে কানের ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, সুতরাং অপ্রয়োজনে কানের ড্রপ ব্যবহার না করা উচিত। আর দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণের ফতোয়া হলো কানের পর্দা সালামত থাকলে, ঠিক থাকলে, কোনো সমস্যা না থাকলে কানের পর্দায়, তখন কানের মধ্যে ড্রপ ব্যবহার করার কারণে রোজা ভঙ্গ হবে না। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা যে কানের মধ্যে ড্রপ ব্যবহার করার বিধান সম্পর্কে, অর্থাৎ রোজা অবস্থায় কানের মধ্যে ড্রপ ব্যবহার করলে কখন কি হবে, কখন রোজা থাকবে, কখন রোজা ভঙ্গ হবে, এ বিষয়ে আমরা শ্রবণ করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সকলের উচিত যে শরীয়তের বিধিবিধান সম্পর্কে নিজে জানা, এরপর আমল করা এবং অন্যের নিকট তা সম্ভব অনুযায়ী পৌঁছে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আর সাথে সাথে এর উপর আমল করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।